বিয়ের 7 মাস পর এবার জোড়া লাগছে নবনীতা ও জিতু কমলের সংসার। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে কালার্স বাংলাতে বিয়ের ফুল ধারাবাহিকে অভিনয় করছে অভিনেত্রী নবনীতা দাস। সম্প্রতি অনেকগুলো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। খুব সুন্দর করে সাজুগুজু করেছে নবনীতা। হঠাৎ সাথে মাথায় ঘোমটা দিয়ে হাজির হয় এক মহিলা, যার উদ্দেশ্যে কলি তার অনাগত সন্তানের ক্ষতি করা। সেই মহিলা আর কেউ নয়, দর্শনা। তবে সাথের অনুষ্ঠানে কলির কোনো ক্ষতি করতে পারে না সে। এরপরই কলির কাছে এক গ্রাহক ফোন করে জানায় দইয়ের অর্ডার দেওয়া সত্ত্বেও সে সঠিক সময়ে ডেলিভারি পায়নি। তবে ধারাবাহিকের কাহিনী যাই হোক না কেন, নবনীতা দাস আর জিতুর সংসার নাকি জোড়া লাগতে চলেছে খুব শীঘ্রই। 2019 সালে 6 মে অগ্নিসাক্ষী রেখে নবনীতাকে বিয়ে করেছিল জিতু, কিন্তু 4 বছর যেতে না যেতেই ছন্দপতন। গত বছর 29 জুন নবনীতা ফেসবুকে লিখেছিলেন যে তার পক্ষে আর একসাথে থাকা সম্ভব নয়। তবে সেই নবনীতাই এখন জিতুর জন্য হাহাকার করছে। জিতু কমলকে সারা একেবারে অসহায় নবনীতা দাস। সম্প্রতি অভিনেত্রী জানিয়েছে যে তিনি নাকি বিষণ্ণতায় ভুগছে। নবনীতা দাস এখন জিতুর সংসারে আবারও ফিরতে চাচ্ছে। ইতিমধ্যে নাকি জিতু কমলের কাছে কয়েকবার ক্ষমা চেয়েছে এই অভিনেত্রী। সব কিছু ঠিকঠাক থাকলে কোনো একজনের মধ্যস্থতায় খুব শীঘ্রই আবারও এই জুটি একসাথে আবারও সংসার বাঁধবে। তো বন্ধুরা, যদি জিতু ও নবনীতা আবারও এক হয় কেমন হবে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।